প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হয়নি ময়মনসিংহ শহরের বর্ধিত এলাকায়। বাসিন্দাদের আশা ছিল সিটি কর্পোরেশনের অংশ হয় তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। তবে এলাকায় সড়ক, ফুটপাত, জলাবদ্ধতা, খেলার মাঠের সংকট ও মশার উপদ্রব রয়ে গেছে। কাগজে কলমে শহরের তকমা থাকলেও আদতে এসব এলাকা একদমই গ্রাম। একদিকে এ সংকট সমাধানে বরাবরের মতো আবারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। Antioxidant of flavonoid samriddha fresh premium tea ek cup e kapiye din ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ড জরেশ্বরদিয়ার মধ্যপাড়া। এই সড়ক দিয়ে আশেপাশের প্রায় 5 এলাকার বাসিন্দাদের চলাচল। অন্তত দেড় বছর ধরে ভাঙাচোরা এবং খানাখন্দে ভরাই কাঁচা রাস্তার কোনো উন্নয়ন হয়নি। এই রাস্তাটা দিয়ে চলাফেরা করা যায় না, এবং কি ওই দিক দিয়ে আমাদের যে পার্শ্ববর্তী রাস্তা আছে নিয়ামত মণ্ডল বাড়ির পাশ দিয়া ওই রাস্তাটারও কাজ ধরছে। ইলেকশনে আগে আয় কয় যে রাস্তাঘাট ঠিক করে দেব, পরে ইলেকশনের পরে কাজ কাম কিছু করে না। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া 22 থেকে 33 নম্বর ওয়ার্ডগুলোর বেশিরভাগ জায়গায় তেমন কোনো নাগরিক সুবিধা নেই বলে দাবি স্থানীয়দের। ট্যাক্স তো ঠিক নিতেছে, রাস্তাঘাটের নাই, দেশ কোনো উন্নত নাই, মশামাশি সব দিক দিয়ে অশান্তি। রাস্তাঘাট কই, ড্রেন ফেন কই, যা কিছু কিছুই পেয়েছি না আমরা। সমস্যাগুলো সমাধান হোক, আমরা সঠিকভাবে আমাদের 31 নং ওয়ার্ড স্মার্ট ওয়ার্ড দেখতে চাই। হাতিমার্কার মেয়র প্রার্থীর অভিযোগ, শহর উন্নয়নে 1575 কোটি টাকা বরাদ্দ হলেও বর্ধিত এলাকায় তার কোনো প্রভাব পড়েনি। নির্বাচনে জয়ী হলে বিশেষ পরিকল্পনার কথা জানালেন তিনি। বর্ধিত অঞ্চলটি এই পুরো 5 বছর বঞ্চনার শিকার। সিটি কর্পোরেশনের পরিপূর্ণ সেবা দিতে পারবো, তখনই তার কাছ থেকে আমি ট্যাক্স আদায় করব। এদিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র জানালেন, করোনা মহামারীর কারণেই বর্ধিত এলাকার উন্নয়ন কাজ শেষ করা যায়নি, তবে এসব এলাকায় বেশ কিছু প্রকল্প চলমান। এবার টেবিল ঘড়ি প্রত্যেক নিয়ে ভোটে লড়ছেন তিনি। 4 বছর অধিককাল সেইভাবে পরিকল্পনাভাবে কাজ করতে পারি নাই। যে 12টি নতুন ওয়ার্ড, যে ওয়ার্ডে ইতিমধ্যে যদি আমরা বলি যে 100, আমাদের যদি চাহিদা 100% থেকে থাকে, আমরা 50-60% ইতিমধ্যে আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। 9 মার্চ ইভিএমে ভোট হবে ময়মনসিংহ সিটিতে। 5 মেয়র প্রার্থী ছাড়া 33 ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে 149 জন এবং 11টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 69 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 3,36,490 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ময়মনসিংহ।